শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে চাননি সাকিব আল হাসান। অনেক নাটকীয়তার পরস্থ পড়ে যান সাকিব, কিন্তু কদিনের মাথায় বাহাতি এই অলরাউন্ডারকে দেশে ফিরে আসার ব্যাপারে ভাবতে হচ্ছে। সিরিজ খেলতে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আসেন সাকিব আল হাসান। এদিকে তার প্রায় পুরো পরিবার হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় হাসপাতালের বিছানায় দিন কাটছে সাকিবের তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সন্তানদের শারীরিক অবস্থা ভালো আছে, তবে তার মা ও শাশুড়ির অবস্থা অস্থিতিশীল। বিষয়টি খেলা নিউজ বিডিকে নিশ্চিত করেছেন সাকিবের পারিবারিক একটি সূত্র। এছাড়া দক্ষিণ আফ্রিকাতে থাকা বাংলাদেশ দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছেন সাকিবের মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেননি শিরিন আক্তারের শারীরিক অবস্থা। সাকিবের ছেলে আইজা আল হাসান ও দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান নিউমিনাতে আক্রান্ত, বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে আক্রান্ত। তারা তিনজনই তাদের সঙ্গে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছে। তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো আছে। সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত, তার শারীরিক অবস্থা বেশ খারাপ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমজিতে তার চিকিৎসা চলছে। গত ফেব্রুয়ারিতে নিজের মা ও সন্তানদের নিয়ে দেশে ফিরে আসেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এরপর থেকে ঢাকাতেই আছেন তারা। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে চাননি সাকিব। অনেক নাটকীয়তার পর সফরে যান তিনি, কিন্তু কদিনের মাথায় বাহাতি এই অলরাউন্ডারকে দেশে ফিরে আসার ব্যাপারে ভাবতে হচ্ছে। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সাকিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।